যদি এমন হয় আগুন নেভাচ্ছে রোবট অথবা মনে করিয়ে দিচ্ছে ব্লাড প্রেশার মাপা থেকে শুরু করে সময়মতো ঔষধ খাবার কথা কিংবা মাথায় হেলমেট না দেয়া পর্যন্ত চলবে না মোটর সাইকেল তখন কেমন হবে ব্যাপারটা নিশ্চয়ই মন্দ নয় এমনই সব তাক লাগানো প্রযুক্তি আর তার ভবিষ্যৎ সম্ভাবনার কথা জানাতেই রাজধানীর ঢাকা কলেজে শুরু হয়েছে অষ্টম জাতীয় বিজ্ঞান মেলা যে আয়োজনে অংশ নিয়েছে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী খুদে বিজ্ঞানীরা এটা খুবই বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য এখানে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখছি এবং আমরা বিভিন্ন ধরনের জিনিস আবার শিখছিও বাংলাদেশের যে ফায়ার সার্ভিসের কর্মীগুলো আছে তাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য এবং যে আগুনগুলো লাগে সেটাকে তাড়াতাড়ি নেভানোর জন্য হচ্ছে আমাদের এই প্রজেক্টটা লেজার ইন্টারফিয়ারেন্স গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি তারই একটা ছোট ভার্সন আমি এখানে তৈরি করার চেষ্টা করেছি ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান মেলায় ঘুরতে আসা শিক্ষার্থীরা জানালেন এমন আয়োজন শুধু ঢাকায় নয় নিয়মিত হওয়া উচিত দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যদি এভাবে নিয়মিত সায়েন্স প্রজেক্ট সায়েন্স ফেস্টিভ্যালগুলো করা হয় তাহলে আমাদের অনেক হেল্প হয় আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা এখানে এসে অনেক ধরনের প্রজেক্ট দেখলাম অনেকে আবার এখানে আছে রোবট তৈরি করছে অনেকে আবার ইলেকট্রনিক জাহাজ তৈরি করছে এর মাধ্যমে অনেকের জ্ঞান অর্জন করতে পারে দেখে শিখতে পারে এরকম আয়োজন যদি প্রত্যেকটা স্কুলে স্কুলে বা কলেজে কলেজে করা হতো তাহলে অনেক ভালো হতো এবারের আয়োজনে নিজেদের উদ্ভাবন নিয়ে এত শিক্ষার্থীর অংশগ্রহণ মুগ্ধ করেছে আয়োজকদের জানালেন সবকিছু ঠিক থাকলে আগামীতে বিজ্ঞান মেলা করতে চান আরও বড় পরিসরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে তাদের যে জ্ঞান আরোহণ তারা করেছে তারা সেটা এখানে দেখাতে পারছে তাদের যে সৃজনশীলতা আছে তারা যেমন আমাদের প্রজেক্ট ডেভেলপমেন্ট তারা যে প্রজেক্টগুলো করছে তারা সেগুলো এখানে প্রদর্শন করছে এই আয়োজনের মাধ্যমে আমরা মনে করি আমাদের এই শিক্ষার্থীরাও একদিন বাংলাদেশকে গর্বিত করবে বিশ্ব মঞ্চে আমরা ছাত্রদের মধ্যে বিজ্ঞানটাকে তারা আগ্রহী করে তোলার জন্য কিন্তু ঢাকা কলেজ বিজ্ঞান প্রতি বছর বিজ্ঞান মেলা আয়োজন করে থাকে আমরা চাই যে এটা ইন্টারন্যাশনালি আমরা ভালোভাবে আরও করব যাতে শিক্ষার্থীরা আরও কিছু জানতে পারে আরও আগ্রহী হয় সেই ব্যবস্থা করবো আমরা আইটি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অলিম্পিয়াড সহ নানা আয়োজন শেষে 16 ফেব্রুয়ারি সেরাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার সাথে পর্দা নামবে বিজ্ঞান মেলার এবারের আসরের মাকসুদুল হকিমু চ্যানেল 24 ঢাকা